আসসালামু আলাইকুম। আমাদের আজকের পর্বের মূল আকর্ষণ হচ্ছে কিংশু ইকো বিচ রিসর্টের বিচ ভিউ। আমরা গত দুই পর্বে কিংশু ইকো বিচ রিসর্টের নাইট ভিউ এবং ডে ভিউ আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমরা অল্প কিছু অংশ নাইট ভিউ এবং ডে ভিউর আপনাদের সামনে পরিবেশন করব। ডে ভিউর একদম শেষ পর্যায়ে আমরা এখন আমাদের আজকের যে ভিডিও বিচ রিসর্টের বিচ ভিউ, সেই ভিউতে চলে যাচ্ছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এদিকে আসো, এদিকে আসো, ওকে নিয়ে সাগর পারে একটু হাঁটো। আসো আসো,
ছবি তো তুলবো, ছবি তোলা তো কোনো করিনি, দেখো ভিডিওগুলো যে সুন্দর হয়। হ্যাঁ দেখো কত চমৎকার একটা সমুদ্রের ভিউ আসতেছে। না বাবা 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 কি পানিতে গেছে? বাবা তো পানিতে যায় নাই বাবা। আমি পানিতে গেলে তোমাকে নিয়ে যাবো। এরকম করে হাঁটো, আমি ভিডিও করি। বাবুকে নিয়ে হাঁটো হাঁটো হাঁটো। এই যে বাবা আসো, রাত্রে যাবে তো? হ্যাঁ জোয়ার বাড়তেছে না? এখন তো জোয়ার বাড়তেছে এখন হচ্ছে কি? আচ্ছা গোসল কি জোয়ারের সময় একবার করবো নাকি রাত্রে দুই তিনবার করবো? জোয়ারের গোসলটা করতে হবে তো বাবা। আয় নীলা, একটা কাজ করো, আর পাঁচ মিনিট পরে আমার ছবিটুকু তুলে তুমি ওকে নিয়ে যাও, গিয়ে ওর ড্রেসটা চেঞ্জ করে দাও, আমি ওরে নিয়ে নামি। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমাদের পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। নোরা ক্রিয়েশনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।